বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্পর্কে জানতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন। আমাদের নতুন প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যেন বঙ্গবন্ধু কে ছিলেন, বঙ্গবন্ধু কেমন ছিলেন, কি করে বঙ্গবন্ধুর কারণেই আমরা বাংলাদেশ পেলাম এবং এই বাংলাদেশকে বঙ্গবন্ধু কোথায় নিয়ে যাবার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন কি করে বঙ্গবন্ধু তনয়া আজ একে একে পূরণ করে চলেছেন, সে কথাগুলো আমাদের সন্তানেরা যেন সব জানতে পারে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলো কথা। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই। তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছে না। ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবে না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল তেজটা কই ছিল? হ্যাঁ আচ্ছা একটা কথা বলবা না, তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায় মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। উমা তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিসের ছোঁয়া আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না তোমার ছোঁয়া হইছে মিশা কথা কম কো চো স্যারমন লাগে থাইক্কা থাইক্কা ভালোই মিশা কথা শিখছো। চিনো আসামি কেডা ভাইজি হাই কেডা আমি তোমার মা ভাবির সংসারে থেকে প্রতিদিনই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলা করবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোন কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না ও যে আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না জুয়ার পিছনে খরচ করছো। এই না লাইক মুখ সামনে কথা কয়, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।